हाई एवरीवन वेलकम बैक टू द बंग एकेडमी यूट्यूब चैनल आमी तुम्हारे सौमेन दा। तो बंधुरा ए मुहूर्तेर गुरुत्वपूर्ण अपडेट तुम्हारे जो अपकामिंग नतून वैकेंसी आसते चलेছে डब्ल्यूबीपी कन्स्टेबल लेडी कन्स्टेबल তাছাড়া डब्ल्यूबीपीएसआई लेडी एसआई সেই সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে যেটা তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। তাছাড়াও তোমরা যারা যারা কলকাতা পুলিশের প্রিলিমিনারি পরীক্ষা দেবে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট উঠে এসেছে সেটাও শেয়ার করব। তাছাড়াও তোমাদের যে ডব্ল্यूबीपीएसआई নতুন वैकेंसी আসবে সেখানে বয়স সীমার কেমন কি ছাড় দেওয়া হবে কারণ তোমরা সকলেই জানো যে কনস্টেবল পদে বয়স সীমা ৩০ বছর করে দেওয়া হয়েছে, ঠিক আছে। আর যারা কাস্টে রয়েছে তাদের বয়স সীমা আরো বাড়িয়ে দেওয়া হয়েছে। तो से क्षेत्र में तुम्हारे एसआई पोस्टर क्षेत्र में केमन की बयस सीमा होबे सेटाओ आजकेर एई भिडियोते तोमादेरके जानाबो। तो आजकेर एई भिडियोटा तोमादेर सकलेर जोन्नो अति थेके अति गुरुत्वपूर्ण होते चलेछे। भिडियोटा पुरोपुरि देखार चेष्टा करबे और तोमरा जोदि दा बंग एकाडेमी यूट्यूब चैनेले नतुन होये थाको अति अवश्यई चैनेलटाके साबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटाके प्रेस करे देबे जेकोनो छोटो बड़ो अपडेट सर्वप्रथम पाओयार जोन्नो। और तोमरा जारा जारा एखोनो आमार टेलिग्राम चैनेले जुक्त होयनि सर्वप्रथम तोमरा भूल करछो, ठीक आछे। कारण टेलिग्राम चैनेले जेकोनो अपडेट आसले सर्वप्रथम आमरा सेखाने शेयर करे थाकि कारण सब समय भिडियो अपलोड करा होये ओठे ना, भिडियो तैरि करा होये ओठे ना। जो नाम टेलिग्राम चैनल शेयर कर दी चाहे तुम्हारा देखे आसते पारो, ठीक है। तो बंधुरा फार्स्ट अफ अल तुम्हारे किछु कथा बोले दीते चाहिए। अनेके अनेक रकम कथा बोले जे दादा तुम्हें भूलभाल अपडेट दाओ, तुम्हें फेक अपडेट दाओ, भिउजर जो भिडियो करो। फार्स्ट अफ अल तुम्हारे आमरा अपडेट दिएछिलाम तुम्हारे तीनटी रेजाल्टेर कथा, माठेर डेटेर कथा, इंटरव्यूर डेटेर कथा सबटाई मिले गेछे। तोमरा चाइले टेलिग्राम चैनेले देखे आसते पारो, प्रत्येकटा अपडेट देওয়া আছে। তারপরেই কিন্তু তোমাদের অফিশিয়াল নোটিফিকেশন এমনকি ভিডিও করেও তোমাদেরকে আমরা জানিয়ে দিয়েছিলাম, চাইলে তোমরা দেখে আসতে পারো। যাদের প্রমাণ দরকার তাদেরকে একটা প্রমাণ আমি দিয়ে দিলাম, ঠিক আছে। আবারও একটা প্রমাণ আমি দিয়ে দিলাম। তো যাই হোক ওই সব ব্যাপারে যাচ্ছি না, মেন যে আপডেটটা উঠেছে चलो तुम्हारे संगे शेयर कर दी। तो बंधुरा अनस्क्रीन तुम्हारा देखते पाচ্ছ एक आर्टिकल उठे एसेছে। एबार तुम्हारे जो मेन विषय जेटार जन्य तोमरा अनेकेई होयतो अपेक्षा करेছিলে जार जन्य एत किछु झंझट तुम्हारे केपी कन्स्टेबले सेटार आपडेट ताछाड़ा आपकामिंग वैकेंसिर आपडेटও তোমাদেরকে দেব। এবার কনস্টেবল পদে আবেদন করতে পারবে রূপান্তরকামীরা, অর্থাৎ ট্রান্সজেন্ডার যারা রয়েছে তারা কিন্তু এবার কনস্টেবল পদে আবেদন করতে পারবে। এবার থেকে পুলিশ কনস্টেবল পদে আবেদনপত্র জমা দিতে পারবেন রূপান্তরকামীরা, এমনই সিদ্ধান্ত নিলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী शशि पाजा। आज रवींद्र सदने ट्रांसजेंडर परिचयपत्र सार्टिफिकेट प्रदान अनुष्ठान एसे तिनी बोलें जे मुख्यमंत्री कन्स्टेबल नियोगের एकाधिक नियम तैरि করেছেন। কি বলেছিলাম वैकेंसी আসবে এবার কনফার্ম হলে মুখ্যমন্ত্রী কনস্টেবল নিয়মের একাধিক কিন্তু নিয়ম তৈরি করে ফেলেছে অলরেডি। জাস্ট তোমাদের নতুন वैकेंसीটা অর্থ দপ্তর থেকে অনুমোদন পেলেই বেরিয়ে যাবে। কবে বেরোবে না বেরোবে তোমাদের সন্ধ্যার দিকে একটা ভিডিও আসবে, সেই ভিডিওটা অতি অবশ্যই তোমরা সকলে দেখো, ঠিক আছে। সকলে দেখো, সেই ভিডিওতে প্রত্যেকটা জিনিস এ টু জেড তোমাদেরকে ক্লিয়ার করে বলে দেব যে কবে वैकेंसी আসবে না আসবে, কেন वैकेंसी দেরি হবে, কত দেরি হবে না হবে, প্রত্যেকটা जिनिस तुम्हारे खुँटीनाटी एर पर भिडियोते सन्ध्यार दिखे जो भिडियो आसबे सेई भिडियोटा अति अवश्य देखो। प्रत्येकटा जिनिस कबे कोन पदे कत शून्य पद थाकबे ए टू जेड अपडेट पेयेछि तुम्हादेर संगे शेयर करब, ठीक आछे। সেই অনুসারে ট্রান্সজেন্ডাররা এবার থেকে এখন থেকে কিন্তু লেডি কনস্টেবল পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে, অর্থাৎ লেডি কনস্টেবলের যে ভ্যাকেন্সি বেরোবে সেখানে কিন্তু ট্রান্সজেন্ডাররা আবেদন করতে পারবে। শীঘ্রই এই ব্যাপারে বিজ্ঞপ্তি জারি হবে। কি বলেছিলাম শীঘ্রই এই ব্যাপারে কিন্তু বিজ্ঞপ্তি জারি করতে চলেছে ডব্লিউবিপিআরবি বোর্ড। তোমাদের যে কেপি কনস্টেবল রয়েছে, ঠিক আছে, কেপি কনস্টেবলেরও একটা ট্রান্সজেন্ডারের নোটিফিকেশান জারি হবে। তারপরে তোমাদের যে ডব্লিউবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবল সংক্রান্ত একটা নোটিফিকেশান জারি হবে ট্রান্সজেন্ডারদের। আর তোমাদের ডব্লিউবিপি নোটিফিকেশান শীঘ্রই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। কবে হবে না হবে সম্পূর্ণ কিছু বলবো, ঠিক আছে। এরপরে ভিডিওতে অবশ্যই পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে। আমি আগে প্রত্যেকটা জিনিস কনফার্ম হয়নি সেটার জন্য টাইম লাগবে, পুরো দিনটা আমি দেখব, ফোন করে জিজ্ঞাসা করব, প্রত্যেকটা জিনিস কনফার্ম হবো তারপরেই তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস কনফার্ম না হওয়া পর্যন্ত আমি ভিডিও দেবো না, ঠিক আছে। আর দ্বিতীয়ত তোমাদের ডব্লিউবিপিএসআই যেটা আপডেট আমি পেয়েছি সেটা হচ্ছে তোমাদের কনস্টেবল পদে 30 বছর করে দেওয়া হয়েছিল, ঠিক আছে। কনস্টেবল পদের বয়সসীমা যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। সেই বয়সসীমা কিন্তু তোমাদের প্রত্যেকটা আপকামিং ভ্যাকেন্সিতে কিন্তু লাগু হবে। প্রত্যেকটা তোমাদের ডব্লিউবিপিএসআই कन्स्टेबल तारপরে लेडी कन्स्टेबल प्रत्येकটা ক্ষেত্রে কিন্তু তোমাদের এই যে 30 এর বয়স সীমা 30 বছর কিন্তু কিন্তু করে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা আপকামিং ভ্যাকেন্সিতে তোমরা 30 বছর অবধি আবেদন করতে পারবে। এসসি এসটি হয়ে থাকলে 35 অবধি আবেদন করতে পারবে আর ওবিসি হয়ে থাকলে 33, ঠিক আছে। তো সকলে ভালোভাবে প্রস্তুতি নাও এটাই বলবো। দারুণ আপডেট উঠে এসেছে, তোমাদের শীঘ্রই বিজ্ঞপ্তি আসছে, এটা নিয়ে একদমই টেনশন নিও না, জাস্ট প্রিপারেশনটাকে নাও। কলকাতা পুলিশের জন্য ভালোভাবে প্রস্তুতি নাও। কালকে জানো কলকাতা পুলিশ এসআই এর এবং সার্জেন্টের যে তোমাদের রেজাল্ট বের হলো, প্রিলিমিনারি কাট অফ দেখেছো কত হাই গেছে। তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবলে কিন্তু কাট অফ হাই যাবে বলে দিলাম, ঠিক আছে। সে এমন কাট অফ যাবে যেটা তোমরা অবিশ্বাস্য, তোমরা ভাবতে পারবে না। एक भय भयरों कथा रही है सत्य कथा बोलते अने बोल भय देखा से एकदम ही ना तब काटा भाई जाए भाई जेटा को दिनों WBPSI एतगुलो रिकमेंड हो जाए से एबार क्योंकि प्रिलिमिनारि परीक्षा जो क्वालिफाई कर मार्क क्वालिफाई कर मेनटा क्योंकि तरह अनेकटा सहज हो उठे चाकरी पावाटा अनेकटाई सहज हो उठे। आई होप तुम्हारे भिडियोटा के किछुटा इनफरमेशन शेयर करते पेरेछि। सन्ध्या बेलार भिडियोटा अति अवश्य देखो, चैनलटाके अवश्य सबसक्राइब करो, टेलिग्राम चैनले जॉइन हो जाओ, जेकोनो अपडेट शेयर कर देव टेलिग्राम चैनले सर्वप्रथम और ये चैनलटाके अवश्य शेयर कर भिडियोटा प्रचुर परिमाणे शेयर कर देव। जो भिडियोटा भालो लागे तो देखा हच्छे नतून भिडियोर संगे बंधुरा। गुड बाय, जय हिंद, बंदे मातरम।